আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আশা করছি আপনারা ভালো আছেন। অনেকে চা পাতার ব্যবসা শুরু করতে চাচ্ছেন, কিন্তু কার কাছ থেকে চা পাতা নেবেন এমন কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না। ভাবছেন যে আমি কার কাছ থেকে না কার কাছ থেকে মাল কিনবো, কিন্তু পরে যদি ধরা খাই, যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনাকে বলছি আপনি আমাদের টিআই জমাদার কোম্পানি লিমিটেডের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কোনো ধরনের প্রতারণার শিকার হতে না চাইলে আমরা আপনাকে আহ্বান জানাচ্ছি আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, কারণ আমরা একমাত্র প্রতিষ্ঠান যারা গুণগত মান সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন চা পাতা সরবরাহ করি এবং আপনার আস্থা বিশ্বস্ততা ধরে রাখার জন্য চেষ্টা করি। আমরা দীর্ঘদিন যাবৎ চা পাতার ব্যবসা করে আসছি এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সামনে দীর্ঘদিন যদি ব্যবসা করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। আমরা আপনাকে শতভাগ গুণগত মানসম্পন্ন চা পাতাটাই প্রদান করব। আপনার এলাকায় যে চা পাতা চলে ঠিক সেই চা পাতাটাই আপনাকে দেওয়া যাবে। আপনাকে কষ্ট করে এই যে ডিসপ্লেতে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে। যারা নতুন রয়েছেন, দ্বিধাদ্বন্দ্বে আছেন, আসলে ব্যবসাটা কি লাভজনক কিনা, আসলে কি এটা করে অনেক টাকা ইনকাম করা যায় কিনা, যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনাকে বলবো আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। হয়তো আপনি জীবনে অনেক কিছুই করেছেন, এখনো পর্যন্ত তেমন একটা সফলতা অর্জন করতে পারেননি, সেক্ষেত্রে আমি বলবো আরেকবার না হয় একটু ট্রাই করে দেখুন যে আসলেই কি এখান থেকে ভালো কিছু করা সম্ভব কিনা। হয়তো আপনি এটার মাধ্যমেও আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন। অল্প টাকার মধ্যে ব্যবসা করতে চাইলে এটা কিন্তু একটা স্মার্ট ব্যবসা, আপনি অল্প টাকা বিনিয়োগ করে ব্যবসা করতে পারবেন। অথবা যদি আপনি মনে করেন খোলা 55 কেজি চা পাতার বস্তাগুলো কিনে নেবেন, নিয়ে আপনার নিজের প্যাকেট বানিয়ে প্যাকেটে ভর্তি করে বিক্রি করবেন, সেটাও করতে পারেন। যদি আপনি নিজস্ব ফয়েল বানিয়ে বিক্রি করেন সেক্ষেত্রে আসলে লাভের পরিমাণটা একটু বেশি হবে, তো সেভাবে যদি আপনি করতে চান সেভাবেও আপনাকে করার জন্য সহযোগিতা করা হবে। আশা করছি আপনি অবশ্যই যোগাযোগ করবেন। আর যারা একদম মফস্বল এলাকায় বসবাস করেন, ঢাকা শহরে এসে মাল নেওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না, তাদেরকে বলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার এলাকায় কিভাবে মাল পৌঁছে দিতে হয় সে ব্যাপারে আমরা আপনাকে সহযোগিতা করব এবং কিভাবে আপনার ব্যবসাটাকে সামনের দিকে উত্তরোত্তর এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে আপনাকে সহযোগিতা করব। আশা করছি আপনি অবশ্যই যোগাযোগ করবেন। আর এটাও আশা করছি যে আপনি হয়তো আজকে থেকে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের সন্ধান পেতে চলেছেন। সে আশায় আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খোদা হাফেজ।